আমাকে অপসারণ করায় ভূমিদস্যুদের বিজয় হয়েছে নদী কমিশনের চেয়ারম্যান। তাকে জাতীয় নদী রক্ষা কমিশনের দায়িত্ব থেকে অপসারণ করায় পদ্মা মেঘনা ও যমুনার সব ভূমিদস্যু, বালুদস্যু এবং দখলবাজের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। গতকাল বুধবার এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। গত 24 সেপ্টেম্বর নদী দখলদারদের সঙ্গে চাঁদপুরে একজন নারী মন্ত্রীর সম্পর্ক রয়েছে বলে বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী। এমন বক্তব্য দেওয়ায় 24 দিনের মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। গত 24 সেপ্টেম্বর রাজধানীর শিরডাপ মিলনায়তনে বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশের নদ নদীর সংজ্ঞা ও সংখ্যা শিরোনামে এক সেমিনারে সভাপতির বক্তব্যে মঞ্জুর আহমেদ চৌধুরী জানান, মেঘনায় এর আগে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। যাদের নেতৃত্বে এই কাজ বন্ধ করা হয়েছে তাদের পরে পানিশমেন্ট হিসেবে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে, আবার সেখানে অবৈধভাবে বালু উত্তোলন শুরু হয়েছে। আর এখানে ভূমিকা রয়েছে একজন নারী মন্ত্রীর। এই হায়েনার দল থেকে নদীকে বাঁচানো যাচ্ছে না। এই হায়েনার দল পেছনে আর আছে রাজনৈতিক শক্তি। চাঁদপুরের ওই নারী মন্ত্রী তাদের সহায়তা করেন। ধারণা করা হচ্ছে চাঁদপুরের নারী মন্ত্রী বলতে শিক্ষামন্ত্রী দীপুমণিকে ইঙ্গিত করেছিলেন তিনি। অপসারণের বিষয়ে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী জানান, তার 3 বছরের কন্ট্রাক্ট ছিল, 16 মাস কাজ করেছে, বাকিটা সরকার নিয়োগ বাতিল করে দিয়েছে। তারা আবার নিয়োগ দিতে পারবে, বাতিলও করতে পারবে, এই নিয়ে কোনো কমেন্ট তিনি করতে চাচ্ছেন না। তবে তিনি কি সততার সঙ্গে কাজ করেছেন কিনা, তার কাজে কোনো ভুল বা গাফিলতি ছিল কিনা, তার সকল মেধা তিনি এখানে ঢেলে দিয়েছে কিনা সেটা তারা বিচার করবেন, জনগণ বিচার করবে। তিনি বলেন, জনগণ যদি মনে করে কোনো শিথিলতা দেখাননি তবে তিনি মনে করেন তিনি সফল, আর যদি জনগণ বলে তিনি ঠিক পথে কাজ করতে পারেননি তাহলে তিনি ব্যর্থ। অপসারণের বিষয়ে তার কোনো আক্ষেপ নেই বলেও জানান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রসঙ্গত 2022 সালের 22 ফেব্রুয়ারি 3 বছরের জন্য জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। সেই হিসেবে এই পদে তার নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা 2025 সালের ফেব্রুয়ারিতে। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করায় এখন 1 বছরের বেশি সময় আগেই তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে। উল্লেখ্য, গত 24 সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর শিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী জানান, নদী দখল পেছনে রাজনৈতিক শক্তি আছে। মেঘনা নদী থেকে অবৈধভাবে যারা বালু উত্তোলন করেছে সেই সন্ত্রাসীদের সঙ্গে চাঁদপুরের একজন নারী মন্ত্রীর সম্পর্ক আছে।